আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। করোনা ভাইরাস দেশে যথেষ্ট ক্ষতি করলেও সরকার এখনও অর্থনীতির গতি ধরে রেখেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে 5,000-এর অধিক ধারণ ক্ষমতার আধুনিক হাসপাতালে উন্নীত করার কথা জানান প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং টিএসসি সংস্কার করতে সরকারের নতুন পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পাবলিক লাইব্রেরিকেও ডিজিটাল করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। করোনা ভাইরাস আসলে আমাদের যথেষ্ট ক্ষতি করে যাচ্ছে, তবুও তার মধ্যে আমরা আমাদের অর্থনীতিকে ধরে রাখতে পারছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলি, বিশেষ করে পুরোনো হলগুলি খুবই জর্জরিত অবস্থায় আছে। পুকুরগুলির অবস্থা খুব ভালো নয়, তাই পুকুরগুলিকে আবার সংস্কার করা, হলগুলিকে মেরামত করা, নতুনভাবে রং টং করা এবং সেগুলিকে ভিতরে রাস্তা রাস্তা সংস্কার করে দিয়ে সেই হলগুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেগুলো আমরা মেরামত করবো, সেই নির্দেশটাও আমি দিয়ে দিয়েছি। বাঙালি জাতি যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সরকার সেভাবে দেশকে গড়তে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা অনুসারে আধুনিক জ্ঞান সম্পন্ন জাতি গড়ে তোলার কথাও বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের সভারে লোক প্রশাসন কেন্দ্রের প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি করতে 20-তলা ভবন ও ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তরের প্রস্তাবিত নকশা উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ভূমি ব্যবহার পরিকল্পনা উপস্থাপনা অবলোকন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ড জঘন্যতম ঘটনা, সেনাবাহিনী এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার চায় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে চট্টগ্রামে ভাটিয়ারিতে 24 পদাতিক ডিভিশনে 6টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। এর আগে সেনাপ্রধান চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টার প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান তাকে স্বাগত জানান। অনুষ্ঠানে সেনাবাহিনী 6টি সিগন্যাল ব্যাটালিয়ন বীর কালার প্যারেডে অংশগ্রহণ করে, প্রধান অতিথির কাছ থেকে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে। যে ঘটনাটা ঘটেছে এটা সবাই জানে, অত্যন্ত জঘন্যতম একটা ঘটনা ঘটেছে এবং সেটার হলো দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে। সরকারের পক্ষ থেকে একটা যৌথ তদন্ত টিম গঠন করা হয়েছে এবং এই তদন্ত টিমের প্রতি সেনাবাহিনী এবং আমি নিশ্চিত পুলিশ বাহিনীরও তাদের এই ব্যাপারে সমর্থন রয়েছে এবং এই তদন্ত দল সরকারকে তাদের যেটা হলো উপযুক্ত তারা মনে করবে সেই তারা সুপারিশগুলো করবে। জনগণ যাতে বিনামূল্যে করোনা ভাইরাসের টিকা পায় সরকারকে সে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দিতে বঙ্গবন্ধু হত্যা ও 21 আগস্ট গ্রেনেড হামলার সাথে জিয়া পরিবারকে জড়ানো হচ্ছে। সাবেক ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। এ উপলক্ষে আজ দেশের সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং দেশের বাইরে অবস্থিত বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে আয়োজন করা হবে বিশেষ প্রার্থনার। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।